এই কাহিনী একটা এমন মহিলার উপর বানানো হয়েছে যার হাজবেন্ড যুদ্ধে আহত হয়ে যায় আর তারপরে সে তার ওয়াইফের পার্সোনাল চাহিদা পূরণ করতে পারে না যার জন্য সেই মহিলা নিজের চাকরের সাথে তার পার্সোনাল চাহিদা পূরণ করে এবার তার হাজবেন্ড যখন সেটা জানতে পারে তখন তার সাথে কি হয় সেটা আমরা এই এক্সপ্লেনেশনে দেখতে চলেছি এই ফিল্মের নাম লেডি চ্যাটারলিস লাভার আর এই ফিল্ম 2015 রিলিজ হয়েছিল মুভির শুরুতে আমরা কিছু লোকেদের দেখি যারা একটা খনিতে কাজ করছে তখনই হঠাৎ করে সেখানে একটা ধামাকা হয় আর অলিভার নামে একটা লোক যে ওই খনিতে কাজ করে সে তাদের হেল্প করার জন্য ছুটে যায় আর লোকেদের বাইরে বের করে আর তাদের মধ্যে ট্যাডি নামে একটা লোকের ওখানেই মৃত্যু হয়ে যায় আর তার ডেড বডি তার ঘরে পৌঁছানো হয় এর পরের সিনে আমরা দেখতে পাই একটা পার্টি হচ্ছে সেখানে কোনি নামে একটা খুব সুন্দর মেয়েকে দেখতে পাই তখনই তার কাছে একটা লোক আসে যার নাম ছিল ক্লিফার্ড চ্যাটারলি আর সে খুব ধনী ছিল কিছুক্ষণ কথা বলতে বলতে ওই দুজন একে অন্যের প্রতি ইমপ্রেস হয়ে যায় আর সাথে ডান্স করতে থাকে কিন্তু কোনির বন্ধু ডাঙ্কানের এটা একদমই পছন্দ হয় না কারণ সেও কোনিকে ভালোবাসত তারপর এই দুজনের মধ্যে প্রেম হয়ে যায় আর দুজন দুজনকে বিয়ে করে নেয় আর বিয়ের সময় দুজন এই প্রতিজ্ঞা করে যে তারা সারা জীবন একে অন্যকে চিট করবে না আর কখনো একে অন্যের স্বাদ ছাড়বে না এবার ওই দুজনের ম্যারিড লাইফ খুব ভালো চলছিল কিন্তু তখন হঠাৎ যুদ্ধ লেগে যায় তাই ক্লিফোর্ডকে যুদ্ধে যেতে হয় কারণ সে একজন সৈনিক ছিল কিন্তু সেই যুদ্ধে ক্লিফোর্ড খুব আহত হয়ে যায় তাই তাকে আবার ঘরে ফিরিয়ে দেওয়া হয় আজ ক্লিফোর্ড ঘরে আসছিল তাই সবাই খুব খুশি ছিল আর তাকে ওয়েলকাম করার জন্য সবাই বাইরে দাঁড়িয়েছিল ক্লিফোর্ডকে দেখে কোনি খুব খুশি হয় তখনই আমরা দেখি যুদ্ধে আহত হওয়ার পরে ক্লিফোর্ডের পেটের নিচের পার্ট প্যারালাইজড হয়ে যায় ক্লিফোর্ড যেহেতু খুব ক্লান্ত ছিল তাই সে সবাইকে থ্যাংক ইউ বলে ঘরে চলে আসে আর কোনি তখন ক্লিফোর্ডকে জীবন্ত দেখে খুশি তো হয় কিন্তু ভেতরে ভেতরে সেও খুব দুঃখী ছিল তাদের খুশিতে ভরা জীবনে কখনো এমন মোড় আসবে সেটা কেউ ভাবেনি এই ব্যাপারে দুঃখ পেয়ে ক্লিফোর্ড নিজেকে গুলি করে মারতে যায় কিন্তু কোনি তখন তাকে বাধা দিয়ে বাঁচিয়ে নেয় আর তাকে বিশ্বাস দেয় যে ও সবসময় তার সাথে থাকবে এর অপোজিট সাইডে আমরা অলিভারকে দেখতে পাই যে তার হবু ওয়াইফকে লেটার লিখছে এইবার অলিভার কোনো খনিতে কাজ করছিল না এইবার বরং সে যুদ্ধে ছিল কিছুদিন পরে যখন অলিভার বাড়ি আসে তখন সে তার হবু বউকে অন্য একজনের সাথে দেখতে পায় আর সে তার সাথে দেখা না করে ওখান থেকে চলে যায় কিছুদিন বাদ অলিভার কাজ চাইতে ক্লিফোর্ডের কাছে যায় যখন ক্লিফোর্ড তার সাথে কথা বলে তখন সে জানতে পারে অলিভার যুদ্ধে তার আন্ডারেই কাজ করছিল ক্লিফোর্ড তার প্রতি খুব ইমপ্রেস হয় আর সে তাকে তার পাখি দেখার কাজ দেয় চলতে না পারার জন্য ক্লিফোর্ড নিজের জন্য একটা গাড়ি কেনে আর সে যখন তার উপর বসে সেটা চালাচ্ছিল তখন মনে হচ্ছিল যে সে তার পা ফিরে পেয়েছে তারপর সে একদিন কোনির সাথে অলিভারের কাছে যায় অলিভার জঙ্গলে একটা বানানো কটেজে থাকতো আর পাখিদের দেখাশোনা করতো সেখানেই প্রথমবার কোনি অলিভারকে দেখে ওখান থেকে আসার সময় কোনি অলিভারকে ইশারা করে কিন্তু অলিভার সেটা বুঝতে পারে না পরের দিন একজন কাজের মহিলা কোনির কাছে আসে আর তাকে বলে অলিভার তার কটেজের চাবি চাইছে তখন কোনি নিজে চাবি দিতে তার কাছে যায় তারপর যখন সে অলিভারের কাছে পৌঁছায় তখন অলিভার তার সাথে ঠিকভাবে কথা বলে না আর তাকে বলে আপনার এতটা কষ্ট করার কোনো দরকার ছিল না কোনিরও তার এই ব্যবহারের ওপর রাগ হয় আর রেগে সে ওখান থেকে চলে যায় পরের দিন অলিভার কোনিকে একটা লেটার লেখে যেটাতে তার ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায় এরপর আবার কোনি তার সাথে দেখা করতে যায় যেখানে অলিভার শার্ট খুলে সেখানে কাজ করে তখন কোনি পেছন থেকে অলিভারের বডিটা দেখে আর তখন কোনির শরীরে আগুন জ্বলে ওঠে এটা দেখে কোনি নিজেকে কন্ট্রোল করতে পারে না আর সে অলিভারের কাছে যেতে থাকে তখন অলিভার তাকে দেখে নেয় আর সে তার শার্টটি পরে নেয় কারণ সে কোনিকে খুব সম্মান করত এবার কোনির ওই জায়গা খুব পছন্দ হয়েছিল তাই জন্য সে অলিভারকে বলে যে এখন থেকে সে প্রত্যেক দিন সেখানে পেইন্টিং করতে আসবে তাতে অলিভার তাকে বলে আমি আপনার জন্য এই জায়গাটি পরিষ্কার করে দেব আর আমি অন্য কোথাও চলে যাব কোনি তাকে বলে তোমাকে কোথাও যেতে হবে না আর তুমি আমার থেকে এতটা দূরে ছুটছো কেন এখানে কোনি অলিভারের ওপর রাগ করে সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু তখনই বৃষ্টি এসে যায় আর সে তখন অলিভারের সাথে তার কটেজে চলে যায় সেখানে তারা আগুন জ্বালিয়ে নিজেদের গরম করতে থাকে আর তখন অলিভার ওখান থেকে উঠে যায় কারণ সে কোনির ইচ্ছাটা বুঝতে পারছিল কোনি তাকে জিজ্ঞাসা করছিল তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছ কেন তাতে অলিভার তাকে বলে আমি তোমার থেকে দূরে যাচ্ছি না আমি শুধু ভয় পাচ্ছি যদি ক্লিফোর্ড আমাদের কথা জেনে যায় তাহলে আমার চাকরিটা চলে যাবে আর কেননা অলিভার কোনিকে গরম করেই ঠান্ডাই ছেড়ে দিয়েছিল তাই সে ওখান থেকে তার ঘরে চলে যায় একদিন কোনি ক্লিফোর্ডকে বলে যে আমার খুব আফসোস যে আমাদের কোনো বাচ্চা নেই এরপরে ক্লিফোর্ড তাকে বলে
যে আমি এটার জন্য খুব চেষ্টা করছি। এরপর সে তার শরীরকে ঠিক করতে কারেন্টের ঝটকা দেয়। ক্লিফোর্ড যন্ত্রণায় চিৎকার করছিল, আর শেষ পর্যন্ত কোনি আর ওই যন্ত্রণা দেখতে না পেয়ে ক্লিফোর্ডকে আটকে দেয়। এবার ক্লিফোর্ড এই কাজে ব্যর্থ হয়ে গেছিল, তাই সে কাঁদতে থাকে। তার পরদিন কোনি জঙ্গলে যায় আর ওখানে বসে একটা ডায়েরি পড়তে থাকে, আর তখনই ওখানে অলিভারের কাজ করার আওয়াজ শুনতে পায়, আর তাড়াতাড়ি তার কাছে চলে যায়। সেখানে পৌঁছে সে একটা ছোট্ট পাখির বাচ্চাকে দেখে, আর সে খুব কান্না করতে থাকে। ওই বাচ্চাকে দেখে সে তার নিজের বাচ্চার কথা মনে করতে থাকে, যে আর কখনো জন্মাবেই না। আর কোনিকে ওইভাবে কাঁদতে দেখে অলিভার তার কাছে এসে তাকে বুকে টেনে নেয়। এবার অলিভারও কোনিকে পছন্দ করতে শুরু করেছিল, তাই সে তাকে তার কটেজে নিয়ে যায়, যেখানে অলিভার কোনির শারীরিক চাহিদা পূরণ করে। আর সেদিন সারাদিন কোনি অলিভারের সাথে থাকে। তারপর যখন সন্ধ্যা হয়ে যায়, তখন অলিভার তাকে তার ঘরে ছেড়ে দিতে যায়। যাওয়ার আগে কোনি অলিভারকে জিজ্ঞাসা করে, তুমি যেটা করেছো তাতে তোমার কোনো খারাপ লাগছে কিনা। তাতে অলিভার তাকে বলে, না, এখন আমিও তোমাকে ভালোবাসতে শুরু করেছি, আর এখন তুমি শুধু আমার। ওই রাতে খুব ঝড় আসে আর বিদ্যুৎ চমকাতে থাকে, আর অলিভারের কোনির কথা খুব মনে পড়ছিল, তাই সে খুব বেশি মদ খেয়ে ফেলে। আর তেমনি কোনিরও ঘুম ভেঙে যায়, আর সেও অলিভারের কথা মনে করে ঘুমাতে পারে না। তারপর সে জানালা দিয়ে অলিভারের ঘরের আলো দেখতে পায়, আর সে নিজেকে আটকাতে পারে না, আর সে দৌড়ে অলিভারের কাছে চলে যায়। আর যাওয়ার সময় তাকে ঘরের একটা কাজের লোক দেখে নেয়। ওইদিকে অলিভারও কোনির অপেক্ষা করছিল, আর সে কোনিকে দেখে বলে যে আমার মনে হয়নি যে তুমি আমার সাথে দেখা করতে আসবে। তাতে কোনি তাকে বলে, আমি আর কখনো তোমাকে একা ছাড়বো না। তারপর তারা সেখানে আবার ইন্টিমেট হয়, আর তাদের শরীরের চাহিদা মেটাতে থাকে। এরপরে একদিন ক্লিফোর্ডের ঘরে পার্টি হয়, আর সেখানে কোনির বন্ধু ডাঙ্কানও আসে। তারপর ক্লিফোর্ড দেখে যে কোনি আর ডাঙ্কান ডান্স করতে থাকে, আর তাকে তার সাথে ডান্স করতে দেখে ক্লিফোর্ডের একদমই ভালো লাগে না। পরের দিন ক্লিফোর্ড কোনিকে বলে, তোমার কাছে তোমার হাজবেন্ডের থেকে বেশি ইম্পর্টেন্ট একটা বাচ্চা নেওয়া। কোনি সবসময় একটা বাচ্চা চাইতো, তাই ক্লিফোর্ডের মনে হচ্ছে কোনি সেই জন্য ডাঙ্কানের কাছে যাচ্ছে। কিন্তু এই কথাতে কোনি খুব রেগে যায়, তাই ক্লিফোর্ড তাকে বলে, আমার তাতে কোনো ফারাক পড়ে না যে তুমি কার কাছ থেকে বাচ্চা নাও, শুধু সেই বাচ্চা আমার হওয়া চাই। আর এই কথায় রাগ করে কোনি অলিভারের কাছে চলে যায়, আর তার সাথে ইন্টিমেট হয়। এরপরে একদিন কোনি বুঝতে পারে যে সে প্রেগনেন্ট, আর সে এই ব্যাপারে ক্লিফোর্ডকে বলে। ক্লিফোর্ড এটা শুনে খুব খুশি হয়, আর সে কোনির কাছে সেই লোকের নাম জিজ্ঞাসা করে, কিন্তু কোনি তাকে তার নাম বলতে অস্বীকার করে। একদিন ক্লিফোর্ড অলিভারের সাথে দেখা করতে তার কাছে যায়, আর সে কোনিকেও তার সাথে যেতে বলে, আর ওরা দুজন যেতে থাকে। আর তখন অলিভার পিছন থেকে আসে, আর সে কোনিকে কিস করতে থাকে। তখনই ক্লিফোর্ডের গাড়ির চাকা কাদায় আটকে যায়, আর সে কোনিকে ডাকে। আর তখন সেখানে অলিভার আসে আর তার গাড়িকে ধাক্কা লাগাতে থাকে, আর ধাক্কা লাগাতে গিয়ে তার খুব জোর কাশি পায়, আর সে কাঁদতে থাকে। অ্যাকচুয়ালি অলিভার যখন খনিতে কাজ করতে থাকে তখন তার লাংস খারাপ হয়ে গেছিল। তারপর সে ক্লিফোর্ডের গাড়ি কাদা থেকে তুলে দেয়, আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তারপর কোনি অলিভারের কাছে যায়, আর সে তাকে রেগে গিয়ে বলে, আমি 12 বছর ধরে তোমাদের খনিতে কাজ করেছি, তাতে আমার লাংস খারাপ হয়ে যায়, আর তারপর আমাকে যুদ্ধের জন্য ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয়। আর সে বলে, আমার লাইফ তোমাদের মতো নয়, তুমি তোমার হাজবেন্ডের কাছে চলে যাও। এবার একদিন কোনির একজন মেট অলিভারের কটেজে আসে, আর সেখানে সে কোনির ডায়েরি খুঁজে পায়, আর সেই ডায়েরি দেখে সে বুঝতে পারে যে কোনির পেটে যে বাচ্চা সেটা অলিভারের। এরপর একদিন ক্লিফোর্ড তার ঘরে নতুন বাচ্চা আসবে বলে একটা পার্টি রাখে, আর সেই মেয়ের ক্লিফোর্ডকে বলে দেয় যে কোনির পেটে যে বাচ্চা সেটা অলিভারের। তারপর যখন কোনি ক্লিফোর্ডের সাথে দেখা করে, তখন ক্লিফোর্ড তার উপর খুব রাগ করে। এরপরে কোনি সেই মেয়ের কাছে যায়, আর তাকে জিজ্ঞাসা করে, তোমাকে এই কথা কে বলেছে? কিন্তু সেই মেয়ের তাকে কিছুই বলে না। তখন কোনির মনে হয় অলিভার তাকে এইসব কথা বলেছে, কিন্তু সেই মেয়ের তাকে বলে যে অলিভার তাকে কিছুই বলেনি। এটা শুনে কোনি কান্না করতে থাকে, আর সে তাকে বলে যে আমি অলিভারকে খুব ভালোবাসি। তাতে সেই মেয়ের তার কাছে ক্ষমা চায়, আর বলে, তুমি তাড়াতাড়ি অলিভারের কাছে যাও, না হলে তোমার হাজবেন্ড অলিভারকে মেরে ফেলবে। এটা শুনে কোনি দৌড়ে অলিভারের ঘরে যায়, আর সেখানে গিয়ে সে কাউকে দেখতে পায় না, তাই সে মনে করে এতক্ষণ তার হাজবেন্ড অলিভারকে মেরে ফেলেছে, তাই সে সেখানে বসে কাঁদতে থাকে। আর তখনই সেখানে অলিভার চলে আসে, আর তাকে দেখে কোনি তার বুকে জড়িয়ে নেয়। এরপর আমরা দেখতে পাই যে কোনি ক্লিফোর্ডের ঘরে আসে, আর কোনি তার কাছ থেকে ডিভোর্স চায়, আর ক্লিফোর্ড তাকে বারণ করে দেয় আর অলিভারকে আসতে বলে। কিন্তু যখন অলিভার সেখানে আসে, তখন ওই দুজন তর্ক করতে থাকে, আর ফাইনালি কোনি আর অলিভার ক্লিফোর্ডের ঘর ছেড়ে চলে যায়। আর তাদের যেতে যেতে ওখানে ক্লিফোর্ড চলে আসে,
আর বলে আমি তোমাকে ডিভোর্স দিতেও রাজি আছি। এবার কোনি আর অলিভার ক্লিফোর্ডের কাছ থেকে অনেক দূরে চলে যায় আর সারা জীবন একসাথে থাকে। বন্ধুরা, যদি আপনার এই এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই চ্যানেলে আমরা এমনই সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেন করে থাকি। আর আমাদের কমেন্ট করে জানান যে আপনি এরপরে কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান, আমরা অবশ্যই সেই মুভিকে এক্সপ্লেন করার চেষ্টা করব। আবার দেখা হবে একটা নিউ মুভির সাথে, ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ।